আসসালামু আলাইকুম। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক, আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও যারা রেগুলারলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব বা দেখাবো। সেটি হচ্ছে হাইড্রোলিক স্যান্ডেল তৈরি যে মেশিন আর কি, সেটি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো হাইড্রোলিক স্যান্ডেল তৈরি মেশিন কীভাবে চালাইবেন না চালাইবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। তো তার আগে মেশিনটি ছোট্ট করে অল্প একটু চালাই আপনাদেরকে দেখাই নিই। প্রথমে আপনাকে সুইচ দিতে হবে, তারপরে এটা দিতে হবে, মেশিন রানই হয়ে গেল। তো এখন আপনি ভাববেন যে এটা আপডাউন করে না কেন। আপডাউন করার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। এই যে দেখুন নামতেছে, আবার উঠতেছে অটো, আবার পাঞ্চ করলাম আবার নামবে, আবার উঠলো। তো দর্শক, আপনারা এই পাঞ্চ করার সিস্টেমটা দেখলেন, এটি কিন্তু কাটিং করার একটা সিস্টেম প্রক্রিয়া। এখানে টাইমিং দেওয়া আছে, আপনি চাইলে দ্রুত নামাইতে পারেন, আরও দ্রুত ফাস্ট করতে পারেন, স্লো করতে পারেন, আপনার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া থাকবে। এই যে এখানে টাইমিং বোর্ডের সাহায্যে আপনি সেকেন্ড কম বেশি করতে পারবেন। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা যেসব মেশিনারিজ নিত্য নতুন মেশিন দেখেন বা মেশিন ক্রয় করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা দেখেন নিয়মিত বা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুত প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আই বাটনটি অবশ্যই চাপতে ভুলবেন না, তাহলে আমরা আপনারা আমাদের সকল ভিডিও আর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, এখানে দেখেন 2 হর্স পাওয়ারের মোটর, বৈদ্যুতিক ইলেকট্রিক বৈদ্যুতিক যে মোটর সেটি ব্যবহার করা হয়েছে। আর এখানে অন্য একটা মেশিন ভিতরে রাখা আছে, আপনারা যেন ভাবেন না জানেন এটা কি, এটা কিন্তু অন্য একটা মেশিন, আখ মাড়াই করা মেশিন। তো এটা ভিতরে জায়গা সংকট করে রাখা হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল হেভি মজবুত একটি মেশিন। এই মেশিন দ্বারা একসাপে 2টা পঞ্চ কাটিং করতে পারবেন। তো আমি এখন আপনাদের কাটিং করে দেখাবো না, কারণ আমার কাছে শীট নাই, শীটটা স্টকে ফুরাই গেছে। তো এর সাথে কী কী পাচ্ছেন না পাচ্ছেন সেটি আমি আপনাদেরকে বলবো। 14 পিস ডাইস পাবেন, একটা পালিশ মেশিন পাবেন, একটা টেবিল পাবেন, একটা ফিতা লাগানো মেশিন পাবেন, একটি স্ক্রিন প্রিন্ট পাবেন, একটা কাটার পাবেন, মেশিনের তলায় দেওয়ার জন্য প্লাস্টিকের লাইলন বা ফাইবার যে যেটাই বলেন না কেন সেটা পাবেন, 2 হর্স পাওয়ার মোটর পাবেন, অয়েল পাবেন, ট্যাঙ্কি পাবেন। তো এই সেটআপটার দাম আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। প্লাস আমাদের হটলাইন নাম্বারে কল করে যে কোনো সময় আপনারা জানতে পারবেন। তো সকাল 7টা থেকে রাত 9টার ভিতরে কল করবেন, এর বাইরে কল কেউ করবেন না। মেশিন যদি না নেন অযথা কল করে বিরক্ত করবেন না। তো দর্শক, আমি আরও একবার আপনাদেরকে চালিয়ে দেখাবো কীভাবে চালাইতে হয়। এটা দেখেন সম্পূর্ণ আপনার টাইমিং সিস্টেম এবং ইলেকট্রিক কন্ট্রোলার সিস্টেম দিয়ে কিন্তু এই মেশিনটি পরিচালিত। তো প্রথমে আপনাদের এই সুইচটা অন করতে হবে। তো আমি সুইচটা অন করে নিলাম, তারপরে আপনার এই যে এই বাটনটি চাপতে হবে, এখন মেশিন রানই হয়ে গেছে। আপনারা কিন্তু কম বেশি সাউন্ড পাচ্ছেন। এবার এই যে পাঞ্চ করে, যতবার পাঞ্চ করবেন ততবার কিন্তু এটা আপডাউন করতেছে। তো এই মেশিনটা 100% নিরাপত্তা একটি মেশিন, কোনো প্রকার রিস্ক নাই, নষ্ট হবে না। 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমরা দিয়ে থাকছি টোটাল বাংলাদেশ। যদি কেউ মেশিনটি নেন আমরা কাজ শেখাই দেবো সম্পূর্ণ ফ্রি। তো কন্ডিশনেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, সরাসরি আইসাও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। কাঁচামালের বিষয়টা হচ্ছে আমাদের কাছে আছে আনলিমিটেড, বা সরাসরি ফ্যাক্টরির নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিয়ে লেদারের যে জুতোগুলো সেটাও আপনারা বানাইতে পারবেন, বা বার্মিজ বা ক্যাঙ্গারু যেটা বলে সেটা। তো দর্শক, এই মেশিনটার যদি আপনি ব্যবহার করেন, 4টা ওয়ার্কার খাটান, একটা জায়গায় যদি সেট আপ করে রাখেন, সেক্ষেত্রে প্রতিদিন আপনি 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করাতে পারবেন। একটা মেশিন দিয়ে, একটা মেশিন চালিয়ে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করা সিম্পল একটা বিষয়। বিদেশ যাওয়ার দরকার নাই, 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ না যায়, 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন। তো 3 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলে মাসে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, কিন্তু সব সময় না, এটা সিজনাল কিছু সময় আছে সেই সময়। আর সারা বছর 50,000-60,000 টাকা মান্থলি ইনকাম করতে পারবেন আপনি ঘরে বসেই। বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সরকারের দেওয়া রাষ্ট্রীয় আইন যথাযথভাবে মেনে নেবেন, এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ব্যবসা করবেন, চাকরি যদি করেন চাকরি করেন, ওভার টাইমে আপনি পারলে ছোটোখাটো যে কোনো একটি ব্যবসা করেন, নিজে স্বাবলম্বী হন, নিজের সমাজকে স্বাবলম্বী করুন, নিজে এগিয়ে যান, নিজের দেশকে এগিয়ে নিয়ে যান। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।